সামনের কাল হইতে উঠতে যাইতেছে লকডাউন, কিন্তু সাধারণ যাত্রীকে মনে এখনো একটা প্রশ্ন ঘুরতে আছে যে গণপরিবহন কি আগের ভাড়ায় চলবে নাকি 60% বাড়তি ভাড়ায় চলবে। এমন প্রশ্নের উত্তর বিজ্ঞপ্তির মাধ্যমে জানাইতেছে বিআরটিএ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে কওয়া হয়েছে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাইবে না, খাড়াইয়ে কোনো যাত্রী বহন করা যাইবে না। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যেমন সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও নিজ নিজ অধিক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর, মালিক ও শ্রমিকের সংগঠনের সঙ্গে আলোচনা হইয়া প্রত্যেক দিন মোট পরিবহনের অর্ধেক সংখ্যা চালু রাখতে পারবে। পূর্বের ভাড়ায় গণপরিবহন চলবে, অর্থাৎ 60% যে বাড়তি ভাড়া আসলে সেই ভাড়া আর প্রযোজ্য হইবে না। পূর্বের ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনো বিলেই আদায় করা যাইবে না। গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ট্রাক্টর, হেল্পার, ক্লিনার ও টিকিট বেচা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা প্রত্যেকেরই অবশ্যই মাস্ক পরতে হইবে, অবশ্যই হাগো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হইবে। বাস চালুর শুরু ও শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত হতে হইবে। এছাড়াও যানবাহনের মালিকেরা যাত্রীকে আটব্যাগ মালপত্রে জীবাণুনাশক ছিটাইয়া জীবাণুমুক্ত হওয়ার ব্যবস্থা করতে হইবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মান্যে চলতে হইবে। এইসব বিষয়ে যদি না মান্যে চলে হ্যাগো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। এছাড়াও জানান্য হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।